Today I'm going to teach you interchange, a part of grammar, a difficult part of grammar that most of the students and most of the students of English language are unable to cope with. Okay, but এতটাও কঠিন নয়, বাট এটুকু আমি বলতে পারি যে এতদিন যত গ্রামার শিখেছিস, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ ইত্যাদি ইত্যাদি, ইদার সমস্ত গ্রামারকে একসঙ্গে মেশালে তবে এই গ্রামারটা করা সম্ভব, অথবা কোনো গ্রামারই কোনো প্রয়োজন পড়বে না ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বেস অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর দ্য বেস অফ দ্য গ্রামার বা বেসিক স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। ইফ ইউ হ্যাভ এনি নলেজ অ্যাবাউট দ্য সেন্টেন্স, ক্লিয়ার নলেজ অফ দ্য সেন্টেন্স, দেন ইট উইল বি ইজি ফর অল অফ ইউ। তো ফার্স্ট দ্য ইন্টারচেঞ্জ ফ্রম অ্যাডভার্ব টু অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। এমন নয় যে সবসময় অ্যাডভার্বই দেবে, তার থেকে অ্যাডজেক্টিভ নাউন করতে হবে। আমি মোটামুটি একটা একটা প্যারামিটার ধরে করাচ্ছি। এমন হতে পারে নাউন দিতে পারে, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব করতে হতে পারে, অ্যাডজেক্টিভ দিতে পারে, অ্যাডভার্ব বা নাউন করতে হতে পারে। তো যখন তুই একটা থেকে আরেকটা বা আরেকটা করা শিখবি, তখন উল্টোভাবে সেইটা থেকে আরেকটা বা আরেকটা করতে পারবি, স্বাভাবিক। এরকমই আমরা এরকম সবসময় দেখে আসছি। তো হেডিং হচ্ছে ইন্টারচেঞ্জ ফ্রম অ্যাডভার্ব টু অ্যাডজেক্টিভ অ্যান্ড নাউন। ইন্টারচেঞ্জ মানে কি, যখন একটা সেন্টেন্সে কোনো একটা ওয়ার্ডকে একটা পার্টস অফ স্পিচ থেকে আরেকটা পার্টস অফ স্পিচে চেঞ্জ করা হয়, তখন সেটাকে ইন্টারচেঞ্জ করা বলে। এবং ইন্টারচেঞ্জ করতে হলে অবভিয়াসলি সেই সেন্টেন্সের কনস্ট্রাকশনটা বা স্ট্রাকচারটা পাল্টে যায়। যখন একটা পার্টস অফ স্পিচ থেকে একটা পার্টস অফ স্পিচে চেঞ্জ করতে হয়, তখন তার কনস্ট্রাকশন বা সেন্টেন্সটা পাল্টে যায়। তো এটা আমি যে অ্যাডভার্ব থেকে অ্যাডজেক্টিভ বা নাউন করার যে বিষয়টা এখানে লিখেছি বা দেখাচ্ছি, সেটা আবার দুরকম হতে পারে। অর্থাৎ হোয়েন অ্যাডভার্ব কোয়ালিফাইজ দ্য ভার্ব, হোয়েন অ্যাডভার্ব কোয়ালিফাইজ দ্য ভার্ব, আর একটা হচ্ছে হোয়েন অ্যাডভার্ব কোয়ালিফাইজ দ্য হোল সেন্টেন্স। এক্সাম্পল, দ্য বয় ওয়াকস জেন্টলি, সার্টেনলি উই উইল গো। অ্যাডভার্বের এরকম দুরকম ইউজ দেখা যায়। কখনো কখনো অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বটাকেই কোয়ালিফাই করে। ফর এক্সাম্পল, দ্য বয় ওয়াকস জেন্টলি, ছেলেটি হাঁটছে বা হাঁটে, কেমনভাবে হাঁটে, জেন্টলি, মৃদুভাবে। তাহলে কেমনভাবে হাঁটে, হাঁটাটা নিয়েই প্রশ্ন করছি এবং তার উত্তর পাওয়া যাচ্ছে জেন্টলি। এবং এই ক্ষেত্রে সাধারণত অ্যাডভার্বটা ভার্বের পরে থাকে বা আগে থাকে। বাট আরেক রকমের অ্যাডভার্বের ইউজ দেখা যায়, সেটা হচ্ছে হোয়েন অ্যাডভার্ব কোয়ালিফাইজ দ্য হোল সেন্টেন্স। অর্থাৎ এখানে অ্যাডভার্বটা পুরো, যদি অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে কোয়ালিফাই করা বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করা, বাট দ্বিমত আছে। অক্সফোর্ড গ্রামার যেখানে বলছে যে না, সামটাইমস অ্যাডভার্ব ক্যান কোয়ালিফাই দ্য হোল সেন্টেন্স টু, ফর এবং বিশেষ বিশেষ কিছু অ্যাডভার্ব যেমন সার্টেনলি, অ্যাকচুয়ালি, শিওরলি, ন্যাচুরালি, ইউজুয়ালি ওই এলওয়াই যুক্ত কিছু অ্যাডভার্ব থাকে, সব এলওয়াই যুক্ত নয়, কিছু এলওয়াই যুক্ত অ্যাডভার্ব এবং অনলি, এই টাইপের অ্যাডভার্বগুলো থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা আলাদা নিয়ম করবো। অর্থাৎ যখন অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বটাকে কোয়ালিফাই করবে, অর্থাৎ অ্যাডভার্ব যখন ভার্বের পরে বা আগে বসবে, তখন ওরকমভাবে করবো। আর যখন অ্যাডভার্ব পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করবে, অর্থাৎ অ্যাডভার্বটা ইউজুয়ালি বাক্যের প্রথমে বসবে, বলা যায় না 0.01% ক্ষেত্রে অন্য কোথাও বসতে পারে, বাক্যের শেষে বসতে পারে, বা 99.9% ক্ষেত্রে সেটা বাক্যের প্রথমে বসবে, যেমন অ্যাকচুয়ালি, ন্যাচুরালি, সার্টেনলি, অবভিয়াসলি, শিওরলি, অনলি, এই সমস্ত এক্সাম্পল বলা যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা অ্যাকিউমে করবো। এছাড়াও একবার কখনো কখনো অ্যাডজেক্টিভের আগে বসে, সেটা সাধারণত পরীক্ষায় আসে না বা সেভাবে ইউসেজটা থাকে না, তাই দেখাচ্ছে না, কখনো প্রয়োজন পড়লে পরে শিখে নিস বা দেখে নিস। তো আমরা ফার্স্ট টাইপটা করবো। ফার্স্ট টাইপটা হচ্ছে যখন অ্যাডভার্বটা শুধুমাত্র ভার্বটাকে কোয়ালিফাই করছে, অ্যান্ড আই হ্যাভ গিভেন ইউ দ্য এক্সাম্পল অলরেডি, এবং সেই এক্সাম্পলটা আমি যেটা দিয়েছি, দ্য বয় ওয়াকস জেন্টলি, দ্য বয় ওয়াকস জেন্টলি, এক্ষেত্রে জেন্টলি হচ্ছে অ্যাডভার্ব এবং এই অ্যাডভার্বের অ্যাডজেক্টিভ হচ্ছে জেন্টল এবং এর নাউন হচ্ছে জেন্টলনেস। এইবার আমার কাজ হচ্ছে, আমি যেটা বললাম যে যখনই আমরা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ একটা পার্টস অফ স্পিচ অন্য পার্টস অফ স্পিচে চেঞ্জ হয়, তখন সেন্টেন্সের স্ট্রাকচারটা পাল্টে যায়। তো এই ক্ষেত্রে সেভাবে সেন্টেন্সের স্ট্রাকচার পাল্টাবে না যেটা অন্যান্য ক্ষেত্রে করানোর সময় তোরা করেছিস বা আমি করিয়েছি বা দেখিয়েছি বলেছি,
সেভাবে পাল্টাবেন। এখানে শুধু অ্যাডভার্বের পোর্শনটুকু বা জায়গাটুকু চেঞ্জ করলেই যথেষ্ট। এখন এক্ষেত্রে কী করতে হবে, আমি ফার্স্ট অফ আমি অ্যাডজেক্টিভ করছি। অ্যাডজেক্টিভ করার সময় আমরা যেটা করব, কিচ্ছু না, আমরা অ্যাডভার্বটাকে তুলে দেবো এবং সেক্ষেত্রে আমরা একটা ইন আনবো, তারপর অ্যাডজেক্টিভ ফর্মটা লিখব, তারপর একটা ম্যানার শব্দ যোগ করব। অর্থাৎ এক্ষেত্রে আমরা সেভাবে কিছু চেঞ্জ করিনি, জাস্ট আমরা অ্যাডভার্ব ফর্মের বদলে অ্যাডজেক্টিভ ফর্ম তো আনতেই হবে, এবং সেই অ্যাডজেক্টিভ ফর্মটা আনার ক্ষেত্রে আমরা একটা প্রিপোজিশন আনলাম ইন, অবভিয়াসলি সবসময় ইনই বসবে। খুব কদাচিৎ কচিত ক্ষেত্রে অন্য কিছু আসতে পারে, তবে আমি বলবো এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ইন ছাড়া অন্য কিছু আসে না, যেহেতু আমরা আলটিমেটলি ম্যানার শব্দটা যোগ করি। হ্যাঁ, ম্যানার শব্দটা যে 100% ক্ষেত্রে বা 100% ক্ষেত্রেই যোগ হবে তা নয়, তবে এইটাও এই ক্ষেত্রে বলবো 99.9% ক্ষেত্রে ম্যানার যোগ হবে। কেন, কারণ অ্যাডভার্বের যে ডিভিশনগুলো আছে বা ক্লাসিফিকেশনগুলো আছে, সেখানে অ্যাডভার্ব অফ ম্যানার এক ধরনের অ্যাডভার্ব, যে অ্যাডভার্বে ভার্বটা কীভাবে ঘটছে তার উত্তর দেয়, মানে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, এগুলো একরকম। আর অ্যাডভার্ব অফ ম্যানার মানে হচ্ছে ভার্বটা কীভাবে ঘটছে, যখন তার উত্তর কোনো অ্যাডভার্ব দেবে সেটাকে আমরা অ্যাডভার্ব অফ ম্যানার বলি। তো যেহেতু এটা অ্যাডভার্ব অফ ম্যানার এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে 100% ক্ষেত্রে অ্যাডভার্ব অফ ম্যানারই দেওয়া থাকবে, তাই জন্য আমরা সেটাকে অ্যাডজেক্টিভ করার সময় প্রথমে ইন বসাবো, মানে অ্যাডভার্বটা তুলে দেবো, তার বদলে সেই জায়গাতে একটা ইন বসাবো, তারপর অ্যাডজেক্টিভ ফর্মটা বসাবো, তারপর ম্যানার বসাবো। আর নাউন করার সময় আমরা কী করব, নাম করার সময় সেম আমরা সেন্টেন্সটা লিখি। সেন্টেন্সটা লেখার পর আমরা এখানে প্রিপোজিশন হিসাবে উইথ আনব, নট ইন, তারপর জাস্ট নাউন ফর্মটা লিখে দেব। আরো সহজ, শুধুমাত্র অ্যাডভার্বটা তুলে সেই জায়গাতে আমরা প্রিপোজিশন হিসেবে উইথ আনব, তারপর জেন্টেলনেস, অর্থাৎ এখানে জেন্টেল আছে তাই জেন্টলি বা জেন্টেল আছে তাই জেন্টেলনেসটাই আমরা বসাচ্ছি, অন্য ক্ষেত্রে তার যে নাউন ফর্মটা থাকবে সেটা বসাবো। জাস্ট নাও রাইট ইট ডাউন, নোট ডাউন, এক্সাম্পল তিনটে টুকে নে, দ্য বয় ওয়াকস জেন্টলি, ওটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে দ্য বয় ওয়াকস ইন জেন্টল ম্যানার, আর নাউন হচ্ছে দ্য বয় ওয়াকস উইথ জেন্টলনেস। এবার আমি নিয়মটা একটু লেখাচ্ছি, জাস্ট তিনটে পয়েন্ট, ভিডিওটা পজ করে করে তোরা লিখে নিস। নাম্বার ওয়ান, অ্যাডভার্বটি অ্যাডজেক্টিভ ও নাউন ফর্মে পরিবর্তিত করে নিতে হবে। অবভিয়াসলি আমি যখন অ্যাডজেক্টিভ করতে চাইছি তাহলে অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করে নিতে হবে এবং নাউনটাকে অ্যাডভার্বটাকে নাউনে করে নিতে হবে। নাউন করার সময় উল্টোমুখ যদি নাউন আসে তাহলে নাউনটাকে অ্যাডভার্বে বা অ্যাডজেক্টিভে করে নিতে হবে, অ্যাডজেক্টিভ আসবে সেটাকে অ্যাডভার্ব বা নাউনে করে নিতে হবে, এবং বাকি নিয়মগুলো তার সঙ্গে মেনটেন করতে হবে। নাম্বার টু, অ্যাডজেক্টিভ করার ক্ষেত্রে অ্যাডভার্বটির পরিবর্তে সেখানে ইন প্রিপোজিশন, IN, ইন প্রিপোজিশন প্লাস অ্যাডজেক্টিভ ফর্ম প্লাস ম্যানার লিখতে হবে। নাম্বার থ্রি, নাউন করার ক্ষেত্রে অ্যাডভার্বটির বদলে সেখানে উইথ প্রিপোজিশন প্লাস নাউন ফর্ম প্লাস দরকার নেই, নাউন ফর্ম লিখতে হবে। তাহলে ফার্স্ট টাইপটা তোমরা শিখে গেলি, এবার আমরা সেকেন্ড টাইপ আসি। সেকেন্ড টাইপের এক্সাম্পল দিয়েছি, সার্টেনলি উই উইল গো। এই ক্ষেত্রে দেখ যে অ্যাডজেক্টিভটা সার্টেনলি এটা পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, উইল গো আমরা যাবো, অ্যান্ড নিশ্চিতভাবে যাবো, অর্থাৎ আমাদের পুরো যাবো, অবভিয়াসলি ভার্বটাকেই কোয়ালিফাই করছে, কিন্তু আমরা আলাদা করে বলতে পারি এটা পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে এবং দেখে বোঝা যাচ্ছে কারণ বাক্যের প্রথমে বসেছে এবং তারপর একটা কমা দেওয়া আছে। সাধারণত এই টাইপের অ্যাডভার্বগুলো এভাবেই ইউজ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমরা এক্ষেত্রে মেনলি অ্যাডজেক্টিভ করতে বলে, নাউন করতে বলে না, তাও আমি নাউনটা দেখিয়ে দিচ্ছি, বলা তো যায় না কার মাথায় কখন কী আছে কী প্রশ্ন করে বসে, তো মেইনলি অ্যাডজেক্টিভ করতে বলে। এবং এই ক্ষেত্রে অ্যাডজেক্টিভ করলে যখন আমি অ্যাডজেক্টিভ করবো এবং সেন্টেন্সের স্ট্রাকচারটা পাল্টে যাবে তখন সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। তাই কখনো যদি এই টাইপের জিনিস দেয় যেখানে অ্যাডভার্ব যেটা কোয়ালিফাই করছে হোল সেন্টেন্সকে,
সেটা থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে তাহলেও মাথায় রাখবি একই উত্তর হবে, জাস্ট অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ, বা অন্যভাবে বলতে গেলে আমরা যখন এই টাইপের অ্যাডভার্ব অর্থাৎ যেটা হোল সেন্টেন্সকে কোয়ালিফাই করে তার থেকে অ্যাডজেক্টিভ করতে চাইবো তখন আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স করাটা বাধ্যতামূলক, এবং যদি কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে অ্যাডভার্বটাকে অ্যাডজেক্টিভ করা বাধ্যতামূলক। একইভাবে আমি নাউনের ক্ষেত্রেও বলতে পারি, যদি নাউন করতে বলে তাহলে অবভিয়াসলি সেটাকে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, বা কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে আমরা নাউন করেও করতে পারি। তবে কমপ্লেক্স সেন্টেন্স করতে বলে সবসময় অ্যাডজেক্টিভ পরেই করার চেষ্টা করবি, আর অ্যাডজেক্টিভ করতে বলে তো অবভিয়াসলি অ্যাডজেক্টিভই করতে হবে, সেক্ষেত্রে সেটা নাউন ক্লজ হবে, আর নাউন করতে বলে সেটাও অবভিয়াসলি কমপ্লেক্স সেন্টেন্স হবে এবং সেটা নাউন করতে হবে। তো সার্টেনলিটা হচ্ছে অ্যাডভার্ব, এর আমরা অ্যাডজেক্টিভ করছি, এবং আমি আমি জানি না বোর্ডে দেখা যাবে কি না, সার্টেনলিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ হচ্ছে সার্টেন, এলওয়াইটা বাদ দিয়ে দিলাম, আর নাউন হচ্ছে সার্টেনটি, প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, তারপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরেরটা হচ্ছে নাউন। সো আমরা তিনটে ফর্ম জানলাম, ফার্স্ট সার্টেনলি ইজ অ্যাডভার্ব, সার্টেন ইজ অ্যাডজেক্টিভ, সার্টেনটি ইজ নাউন। তো আমরা অ্যাডজেক্টিভ করবো কী করবো এক্ষেত্রে, প্রথমে ইট আনবো, ইজ আনবো, সবসময় ইজ আনবো তা নয়, দেখবো এই সেন্টেন্সটা কিসে আছে, এটা পাস্ট থাকলে আমরা পাস্টটা করতে পারি, বা যদি ভুলে যাস প্রেজেন্ট করে দিস, কোনো ভুল নেই, আমি মনে করি কোনো ভুল নেই, তাই না অন্যান্য জায়গাটা কী বলবে। তো ইট ইজ, তারপর অ্যাডজেক্টিভ ফর্মটা বসাবো সার্টেন, তারপর একটা দ্যাট বসাবো দ্যাট, তারপর বাকি যে সেন্টেন্সটা আছে সেটা বসিয়ে দেবো। একইভাবে যখন আমরা নাউন করব, সেম ইট ইজ, তারপর একটা অফ বসাবো, দিয়ে আমরা নাউন ফর্মটা বসাবো, আবার দ্যাট বসাবো, তারপর আবার বাকি সেন্টেন্সটা বসিয়ে দেবো। এবং অবভিয়াসলি এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হলো, কারণ ইট সাবজেক্ট ইজ ভার্ব, আবার উই সাবজেক্ট উইল গো ভার্ব, ইট সাবজেক্ট ইজ ভার্ব, এবং যেহেতু এখানে সাবঅর্ডিনেট ক্লজ আছে, মানে দ্যাট দিয়ে জয়নিং আছে, এবং দ্যাটটা একটা সাবঅর্ডিনেটর, এবং দ্যাট উই উইল গো এটা প্রথম অংশের উপর ডিপেন্ডেন্ট আছে, তাই জন্য এটাকে আমরা সাবঅর্ডিনেটিং ক্লজ বলছি, আর সাবঅর্ডিনেট বা সাবঅর্ডিনেটিং ক্লজ হচ্ছে কেবলমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে পাওয়া যায়। তো এক্সাম্পল মানে আই মিন টুকে নে, প্রথমে অ্যাডভার্ব সার্টেনলি উইল গো, তারপরে অ্যাডজেক্টিভ ইট ইজ সার্টেন দ্যাট উইল গো, এবং নাউন ইট ইজ অফ সার্টেনটি দ্যাট উইল গো, টুকে নে। তারপর আমি নিয়ম করছি, এখানেও তিনটে নিয়ম, ফার্স্ট নিয়ম হচ্ছে নাম্বার ওয়ান, অ্যাডভার্বটির অ্যাডজেক্টিভ ও নাউন ফর্ম করে নিতে হবে, স্বাভাবিক। নাম্বার টু, অ্যাডজেক্টিভ করার ক্ষেত্রে অ্যাডভার্বটির বদলে ইট ইজ প্লাস অ্যাডজেক্টিভ ফর্ম প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স, এই ফর্ম্যাটে লিখতে হবে। নাম্বার থ্রি, নাউন করার ক্ষেত্রে অ্যাডভার্বটির বদলে ইট ইজ অফ প্লাস নাউন ফর্ম প্লাস দ্যাট প্লাস সেন্টেন্স, এই ফর্ম্যাটে লিখতে হবে। এবং নিচে নোট ডাউন করে নিস, বিশেষ দ্রষ্টব্য বা NB নোটা বেনো হিসাবে, অ্যাডজেক্টিভ ও নাউন ফর্ম ইউজ করার সময় সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্সে কনভার্টেড হয়ে যায়। থ্যাংক ইউ, ভালোভাবে বুঝবি এবং তোকে নিবি এক্সাম, আমি যেভাবে গ্রামার ইউজুয়ালি করাই, তোরা তো করিসনি, সায়নী একমাত্র করেছে, প্রথমে এক্সাম্পল টুকবি, তারপর নিচে পদ্ধতি বা নিয়ম বলে সেই পদ্ধতি 1 2 3 বা নিয়ম 1 2 3 করে টুকবি, এবং তারপর আর একবার দেখে নিবি ভিডিওটা, তাহলে সুবিধা হবে। ওকে, দ্যাটস অল ফর টুডে, গুড নাইট।